পুলিশ শুধুমাত্র দুষ্টের দমন করে না, অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে তাদের সহায়তাও করে। পুলিশের এমনই মানবিক মুখ দেখা গেল কাটোয়া মহকুমার মঙ্গলকোটে। শনিবার রাতে মঙ্গলকোট থানার পুলিশের সহযোগিতায় বাড়ি ফিরে যায় 3 মাসের বাচ্চাসহ এক দম্পতি। জানা যায়, শনিবার রাতে কাটোয়া মহকুমার মঙ্গলকোটের লোচনদাস সেতুতে নাকা চেকিংয়ের সময় 3 মাসের বাচ্চা নিয়ে এক দম্পতিকে ঘোরাফেরা করতে দেখেন চেকিংয়ের কর্তব্যরত এএসআই তারক সাহা। তিনি তৎক্ষণাৎ এগিয়ে গিয়ে উক্ত দম্পতির সঙ্গে কথা বলে তাদের সমস্যার কথা জানতে চান। উক্ত দম্পতি জানান, তারা কলকাতা থেকে আসছেন, বীরভূমের নানুর এলাকায় যাবেন। রাস্তায় যান চলাচল বন্ধ থাকার জন্য তাদের ভাড়ার থেকে অতিরিক্ত টাকা খরচ হয়ে গেছে, টাকা না থাকার জন্য তারা অসুবিধায় পড়েছেন। এই কথা জানার পর এএসআই তারক সাহা গাড়ি ভাড়া করে তাদের হাতে কিছু নগদ টাকা দিয়ে দম্পতিকে বাড়ি পাঠানোর ব্যবস্থা করেন। আপনার সঙ্গে আর আপনি পুলিশের এই মানবিক মুখ দেখে স্থানীয় লোকজন জানান, আমি এখন এই যে লোচনদার সেতুতে যেটা আমি দেখলাম আজ দৃশ্যটা, যে কলকাতা থেকে একটা মহিলার এবং ওনার স্বামী, ওনারা কলকাতা থেকে আসছেন আর এই মতো অবস্থায় ওনাদের কাছে একটা পয়সাও নেই। এই ক্ষেত্রে দেখলাম পুলিশের সহযোগিতায় এনারা যে নিজের পকেট থেকে টাকাটা দিয়ে ওনাদেরকে পাঠালো, এটা দেখে আমি খুব গর্বিত যে মঙ্গলকোট থানার যে পুলিশরা তারা সহযোগিতা করে তাদের গন্তব্যস্থানে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করলো, একটা অটো ধরে পাঠালো, আমার খুব ভালো লাগলো। আমি এটা হয়তো আশা করিনি, কিন্তু আজকে আমি খুব একটা ভালো দৃশ্য দেখলাম। এই জন্য আমি ওনাদেরকে, মঙ্গলকোট থানার স্টাফদেরকে আমি আমার আন্তরিকভাবে অভিনন্দন জানাই। এই রাতের মধ্যে এই রাতেতে যেভাবে পরিস্থিতি, হয়তো এই সময় কেউ সঙ্গ দিচ্ছিল না। এই মুহূর্তে যে এই লোচনদার সেতুকে যে যেনারা ডিউটি করছেন, কর্মরত অবস্থা রয়েছেন, এনারা যে ওনাদেরকে পাঠিয়ে দিলেন, এটা আমি খুব খুশি হয়েছি। পুলিশের এই উদ্যোগে বাড়ি ফিরতে পেরে খুশি উক্ত দম্পতি। পুলিশের এই উদ্যোগকে সাধুবাদ জানায় এলাকার মানুষ। মঙ্গলকোট থেকে আমিরুল ইসলামের রিপোর্ট, নিউজ নেটওয়ার্ক 7।